প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে নতুন আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি নামমাত্র মিষ্টির রেসিপি অনেকেই বলায় রসমালাই আসলেই কিছু না আমি এই মিষ্টিটার নাম দিলাম নামমাত্র মিষ্টি খেতে ইচ্ছে করলেই এভাবে খেতে পারেন আসলেই কিছু না অনেক রেসিপি দেখলাম আসলে কি ভালো কিছু আমরা অনুসরণ করি না মিষ্টি খেতে মন চাইলো ভাবলাম ঝটপট মিষ্টি তৈরি করে নেই কেমন হয় দেখি ট্রাই করে দেখুন এইভাবেই মিষ্টি তৈরি করেছিলাম রসমালাই নামমাত্র মিষ্টি হয়েছে বাট মিষ্টি না এই মিষ্টি বানানোর ক্ষেত্রে ইনস্ট্রাকশন আর কি দেবো দেখেন এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে এক টেবিল চামচ বাটার দিয়ে মেখে নিয়েছি ঝুরঝুরা করে তারপরে হাফ টি স্পুনের কম বেকিং পাউডার আর বেকিং পাউডারটা যতটুকু নিয়েছি বেকিং সোডা তার একটু কম নিয়েছি নিয়ে ভালো করে এইভাবে মেখে নিলাম একটা ডিম নিয়ে নিয়েছিলাম এই ডিমটাকে এইভাবে ভালো করে দি ফেটিয়ে তারপর আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে এখানে মেখে রেখে রাখবো মেখে রাখবো এমনভাবে যাতে করে দশ মিনিট আর একটু সেট হয়ে যাবে একই রেশিও ব্যবহার করে এইভাবে মিষ্টি বানিয়ে খেয়েছেন অনেকেই যাই হোক ধামাকা হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে তাই আমিও ভাবলাম যে ধামাকার একটা রেসিপি এইভাবে একই রেশিও ফলো করে বানিয়ে দেখি কেমন হয় ভাইরে রে ভাই আমি এই সমস্ত রেসিপির মধ্যে নাই আমি আমার নিজের ফর্মে কাজ করি আমি খুব ভালো রেসিপি বানাই তা বলি না কিন্তু আমি যা বানাই আমি যেই রেসিপি তৈরি করি অথেন্টিক স্বাদ সেই রেসিপিতে হানড্রেড পারসেন্ট থাকে যাই হোক এইভাবে ডোটা তৈরি করে নিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে তারপরে পাশেই রেখেছিলাম আর এখানে দুধটাকে একটু গরম করে নিচ্ছি খুবই পাতলা এখানে দুই কাপ দুধ নিয়ে নিয়েছিলাম এই দুধটাকে একটু ট্রান্সফার করে নিলাম অন্য একটা পাত্রে যেই পাত্রে নিয়েছিলাম ওই পাত্রটার তলা নিতে দেখি দুধটা লেগে যায় তাই ট্রান্সফার করে নিলাম অন্য পাত্রে আর দেখুন এই দুধটা কিন্তু খুবই পাতলা পাতলা করেই দুধটা নিতে হবে প্রায় দুই কাপ এক কেজির মতো দুধ এখানে নিয়ে নিয়েছিলাম পাতলা করেই একদম বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আবার এই রসমালাইয়ের ভিতরে রসটা ঢুকবে না দুধের যাই হোক এখানে আমি এখন আবার একটু মথে নিচ্ছি মথে হাতে একটু বাটার লাগিয়ে এইভাবে আস্তে আস্তে এগুলো বানিয়ে নিলাম এগুলো এইভাবে বানিয়ে নিলাম দেখুন দেখতে তো ভালোই লাগতেছে কিন্তু পরে রান্না করার পরে বোঝা যাইবে যে এইগুলো খাইতে কেমন স্বাদ যাই হোক ডিম দুধের সংমিশ্রণে এই যে যে রসমালাই নামমাত্র মিষ্টি এখন এই যে নাড়াচাড়া দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা আর পাতলা দুধের মধ্যেই দিতে হবে এই মালাইগুলো তাদের জন্য চিনি কিন্তু দিয়েছিলাম হাফ কাপ সেই সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা এলাচের গুঁড়া এগুলো তো দিতেই হবে ঘ্রাণ হবে সুন্দর একটা ফ্লেভারও হয় দুধের মধ্যে এলাচের গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় দুধটা বলো কাসলে এইভাবে একটু ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে কারণ না হলে আবার দুধটা উতরে পড়ে যাবে বলক এসে পড়ে গেলে চুলাটাও নষ্ট হবে সময়ও বেশি লাগবে কাজও বেড়ে যাবে সব মিলিয়ে আমরা যত কষ্ট করে ভিডিও তৈরি করি রেসিপি তৈরি করি আমাদের মূল্যায়ন হয় না ইউটিউবে এই তো এইভাবে জাল দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এরকম হয়েছে দেখেন নামমাত্র মিষ্টি যদি খেতে চান এইভাবে তৈরি করে খেতে পারেন আর রসমালাই তো রসমালাই রসমালাইয়ের স্বাদ তো আর ভোলার নয় রসমালাই সবাই খেয়েছেন এবং সবাই জানেন যে এর অথেন্টিক স্বাদটা কীরকম অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই সেইভাবেই রসমালাই বানিয়ে খাবেন ভালো লাগে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নামমাত্র মিষ্টি আর কিছু মনের কথা ব্যক্ত করলাম আপনাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম